রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের কিছু ঘটনা জানা যাক। তিনি একবার মদিনায় গিয়েছিলেন। তার শৈশব নিয়ে খুব বেশি বর্ণনা নেই, কারণ তখন তিনি নবী ছিলেন না। তার শৈশবের একটি ঘটনা আমরা জানি উম্মে আইমান থেকে। উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও কিছুদিন বেঁচে ছিলেন। তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে একবার মদিনা গিয়েছিলেন। তার মা তাকে মদিনায় নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার মা অর্থাৎ আব্দুল মুত্তালিবের মা ছিলেন মদিনার। এ কারণে মদিনায় বনু নাজ্জার পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। মদিনায় তারা কয়েক মাস ছিলেন। এই কয়েক মাসের স্মৃতি ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে থেকে যায়। বহু বছর পর যখন তিনি মদিনায় আসেন, তখন তিনি মদিনার কিছু ঘরবাড়ি দেখে চিনতে পারেন। মদিনা থেকে আসার পথে আবওয়া নামের একটি গ্রামে তার মা আমিনা অসুস্থ হয়ে পড়েন আর সেখানেই তিনি মারা যান। সেই গ্রামেই তাকে দাফন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন মারা যান, তখন তাকে কিছুদিনের জন্য দেখাশোনা করেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা আমরা জানি। সেটি হলো, কাবার পাশে একটি উঁচু প্ল্যাটফর্ম ছিল যেখানে আব্দুল মুত্তালিব বসতেন। সেখানে বসে কুরাইশদের বিভিন্ন বিষয়ে কথা হতো আর সেখানে কেউ বসার অনুমতি পেত না। কিন্তু একদিনের কথা, বালক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গিয়ে সেই প্ল্যাটফর্মে উঠে পড়লেন। তখন তার চাচারা সেখান থেকে নামিয়ে নিতে চাইল, কিন্তু আব্দুল মুত্তালিব বাধা দিয়ে বললেন, না, সে এখানে থাকুক। এটাই হচ্ছে দাদা আব্দুল মুত্তালিবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র বর্ণিত ঘটনা। হালিমা সাদিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা। তিনি তার বান্ধবীদের সাথে মক্কায় এসেছিলেন শিশুর খোঁজে, যাকে তারা লালন পালন ও দুধ খাওয়াবার জন্য নিয়ে যাবেন। এটা ছিল তাদের ব্যবসা। এই বেদুইন মহিলাগণ মক্কায় আসত আর কিছু শিশুকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যেত। এর বিনিময়ে তারা অর্থ লাভ করত। যে বছর তিনি মক্কায় যান সেটি ছিল দুর্ভিক্ষের বছর আর তারাও ছিলেন হতদরিদ্র। তারা মক্কার বিভিন্ন বাড়িতে গিয়ে দুগ্ধপোষ্য সন্তানদের খোঁজ করতে লাগলেন। বেদুইন মহিলাদের প্রত্যেকের কাছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত করা হয়, কিন্তু তারা কেউই একে নিতে রাজি হয়নি। এর কারণ ছিল, নবীজি ছিলেন ইয়াতিম। তারা বলতে লাগল, এই ইয়াতিম আমাদের কি উপকার করবে, কে আমাদের টাকা দেবে, তার তো বাবা মারা গেছে। তারা ভাবল যে তার মা তাদেরকে বেশি কিছু দিতে পারবেন না। কাহিনীটা হালিমার ভাষাতেই শোনা যাক। দিন শেষে আমার সব বান্ধবী নিজেদের সঙ্গে শিশুদেরকে নিয়ে তাদের তাঁবুতে ফিরে যাচ্ছিল, একমাত্র আমি ছাড়া। আমি আমার সাথে নেবার মতো একটি শিশুকেও পেলাম না। রাতের বেলা আমি আমার স্বামীকে ডেকে বললাম, শোনো, আমি আগামীকাল সকালে মুহাম্মদ নামের ওই বাচ্চাটিকেই নিয়ে আসব, আমি খালি হাতে ফিরে যেতে চাই না। আমার স্বামী রাজি হলেন। পরদিন সকালে আমি মুহাম্মাদের মা আমিনা বিনতে ওয়াহাবের কাছে গেলাম। তাকে গিয়ে বললাম, আমি আপনার সন্তানকে নিতে রাজি আছি। এর আগের রাতে আমরা একটুও ঘুমাতে পারিনি, কারণ আমাদের উটগলি কোনো দুধ দিচ্ছিল না। দুর্ভিক্ষ ও ক্ষুধার কারণে আমি আমার সন্তানকেও দুধ পান করাতে পারিনি। সে সারা রাত কান্নাকাটি করে আমাদেরকে ঘুমাতেও দেয়নি। যখন আমি মুহাম্মাদকে আমার তাঁবুতে নিয়ে এলাম, তখন আমার স্তন যেন এই শিশুকে স্বাগত জানালো। তাকে সবটুকু দুধ দিল যতখানি তার প্রয়োজন ছিল। সেই দুধ আমার সন্তানের জন্যও যথেষ্ট ছিল। সেই রাতে আমরা অনেক দিন পর পুরো রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলাম, কারণ আমার ছেলে গত কয়েক রাত ধরে ঠিকমতো ঘুমোতে পারেনি। এরপর আমার স্বামী উটের দুধ দহন করতে গেলে উটটি এত দুধ দিল যে আমার স্বামী আমার কাছে ফিরে এসে বললেন, হালিমা, তুমি তো এক বরকতময় আত্মাকে নিয়ে এসেছ। মক্কায় আসার সময় আমি একটি দুর্বল গাধার পিঠে ছিলাম। এটি এত ধীরে চলছিল যে এটার সাথে তাল মিলাতে গিয়ে অন্যদেরও আস্তে চলতে হচ্ছিল আর এ কারণে বাকি সবাই বিরক্ত হচ্ছিল। অথচ ফিরে যাওয়ার দিন আমার গাধাটি হয়ে যায় পুরো দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী গাধা। আমার বান্ধবীরা আমাকে জিজ্ঞেস করতে লাগল, তুমি তো এই গাধার পিঠে চড়েই মক্কায় এসেছিলে, তাই না? আমি বললাম, হ্যাঁ, এটা সেই গাধাটাই। তখন তারা বলল, আল্লাহর শপথ, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। সেদিনের পর থেকে আমি এবং আমার স্বামী আমাদের ছাগলগুলোকে যখনই মাঠে চড়াতে পাঠাতাম, তারা ভর পেট হয়ে ফিরে আসত। আমরা যখন খুশি দুধ দোহাতে পারতাম, অথচ আমাদের গোত্রের অন্য সকলের পশুগুলো ক্ষুধার্ত থেকে যেত, সেগুলো কোনো দুধ দিত না। লোকজন তাদের মেষপালকদের নিয়ে অসন্তোষ প্রকাশ করতে লাগল। তারা বলতে লাগল, হালিমা তার পশুগুলোকে যে মাঠে নিয়ে যায়
তোমরা কেন সেই মাঠে আমাদের পশুগুলোকে চরাতে নিয়ে যাও না? তারাও তাদের পশুগুলোকে আমাদের পেছন পেছন একই জায়গায় নিয়ে যেত, এরপরেও আমাদের পশুগুলোই ভরপেট ফিরে আসত আর তাদেরগুলো ফিরত খালি পেটে। দিনে দিনে শিশুটি বেড়ে উঠতে থাকে আর আমরা আবিষ্কার করতে থাকি যে আল্লাহ তাআলা এই শিশুর উসিলায় আমাদের সকলের জন্য রহমতের পর রহমত বর্ষণ করছেন। 2 বছর বয়সেই তাকে দেখতে খুবই চমৎকার লাগত, তিনি সেই বয়সে অন্য বাচ্চাদের মতো ছিলেন না। আল্লাহর শপথ, 2 বছর বয়সেই তিনি অনেক বলিষ্ঠ ছিলেন। 2 বছর বয়সে শিশু মুহাম্মদকে মায়ের কাছে ফিরিয়ে দেবার সময় চলে আসে। তারা মক্কায় ফিরে গিয়ে আমিনার কাছে শিশু মুহাম্মদকে আরও কিছুদিন রাখার অনুমতি চান। তারা মুহাম্মদকে অসম্ভব ভালোবাসতেন এবং এটাও জানতেন যে তিনি ছিলেন বরকতময়। তারা আমিনাকে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে বোঝাতে চাচ্ছিলেন যে মুহাম্মাদের জন্য মরুভূমিতে থাকাই শ্রেয়। আমিনা রাজি হওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যান। এক সময় আমিনা সম্মতি দেন, এরপর হালিমা মুহাম্মদকে আবার মরুভূমিতে ফিরিয়ে নিয়ে যান। তৎকালীন আরবের মধ্যে এটা একটা প্রথা ছিল, যারা ধনী বা এলিট শ্রেণীর তারা বাচ্চাকে প্রথম কয়েক বছর মরুভূমিতে লালন পালন করাতেন। এটার খরচ সবাই বহন করতে পারত না। মরুভূমির বেদুইনদের ভাষা ছিল আরবদের মধ্যে সবচেয়ে ভালো। এছাড়াও মরুভূমিতে বাচ্চারা প্রথম কয়েক বছর বড় হলে তারা রোগবালাই থেকে দূরে থাকে। যেহেতু কোরাইশরা ধনী ছিল, তারাই শুধু এই খরচগুলো বহন করতে পারত। হালিমা বলতে থাকেন, একদিন শিশু মুহাম্মদ তার দুধ ভাইয়ের সাথে খেলা করছিলেন। হঠাৎ তার ভাই ছুটে এসে অন্যদের বলল, আমার কুরাইশের ভাই, আমার কুরাইশের ভাই। আমরা সচকিত হয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে তার? সে বলল, আমি দেখলাম 2 জন সাদা কাপড় পরা লোক মাটিতে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ে দিল, এরপর তার বুক চিরে ফেলল। এ কথা শোনার পর আমি আর তার বাবা ছুটে গেলাম। মুহাম্মাদের মুখ ফ্যাকাশে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? তিনি বললেন, 2 জন লোক এসে আমার বুক চিরে আমার ভেতর থেকে কিছু একটা বের করে নিয়ে গেল। আমি মুহাম্মাদকে খুব বেশি ভালোবাসতাম, কেউ তার কোনো ক্ষতি করুক এটা আমি কিছুতেই চাই না, বিশেষ করে আমার তত্ত্বাবধানে থাকা অবস্থায়। তাই দ্রুত মক্কায় ফিরে যাওয়াই সঙ্গত মনে করলাম। মক্কায় গিয়ে আমিনার কাছে বললাম, এই যে মুহাম্মাদ, এখন থেকে আপনি তাকে নিজের কাছে রাখতে পারেন, আমরা আমাদের দায়িত্ব পূর্ণ করলাম। আমিনা মুখে বিস্ময় নিয়ে বললেন, মাত্র কদিন আগেই তো তোমরা নিজেদের কাছে রাখার জন্য খুব উৎসাহ দেখাচ্ছিলে, এখন হঠাৎ করে কেন তাকে ফিরে দিতে এলে? আমরা কোনো উত্তর দিলাম না, কিন্তু মা আমিনাও নাছোড় বান্দা, তিনি আমাদেরকে বারবার প্রশ্ন করতেই লাগলেন। এক পর্যায়ে আমরা তার কাছে আসল ঘটনা খুলে বললাম। সব শুনে আমিনা বললেন, তোমরা কি তাকে নিয়ে এই ভয়ে শঙ্কিত যে শয়তান তার কোনো ক্ষতি করবে? আল্লাহর শপথ, এমনটা হতে পারে না। তাকে যখন আমি গর্ভধারণ করি সে ছিল সবচেয়ে হালকা, আর যখন তাকে প্রসব করি তার জন্ম অন্য সব বাচ্চাদের মতো ছিল না। যখন সে বের হয়ে আসলো আমি আলো দেখতে পেলাম, যা ছিল আর শাম পর্যন্ত বিস্তৃত। তাই বলছি, আল্লাহর সুরক্ষা তার সাথে আছে, আমি নিশ্চিত তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। এটুকু এক নাগারে বলে মা আমিনা থামলেন। হালিমা আর সাদিয়ার ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেয়ার আছে। 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন বরকতময় মানুষ। তার জীবনের পুরোটাই ছিল বরকতময়। তিনি যেখানে গিয়েছেন, যাদের সাথে ছিলেন, সব কিছুই বরকতময় হয়েছে। হালিমার জীবনের সব কষ্ট যেন এক নিমিষে দূর হয়ে গেল যখন তিনি শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে রাখা শুরু করলেন। 2, আমরা জানি না আল্লাহ আমাদের কল্যাণ কোথায় রেখেছেন। সে সময়ে বেদুইন পরিবারগুলো কোনো ইয়াতিমকে রাখতে চাইত না, কারণ এতিমের পরিবার খুব ভালো অর্থকরি হয়তো দিতে পারবে না। এটা ভেবে হালিমার মন খুব খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহর রাসূল ইয়াতিম হলেও যে বরকত তিনি বয়ে এনেছেন তা বাকি সবাইকে ছাড়িয়ে গেছে। সব চাইতে লাভবান ছিলেন হালিমা। কাজেই কোনো ঘটনায় বাহ্যত আমাদের চোখে কল্যাণ ধরা না পড়লেও নিরাশ হয়ে যাওয়া উচিত নয়, কেননা আমাদের দেখাশোনার বাইরেও আরেকটি জগৎ আছে, সেটা হলো আল গায়েব, আর কল্যাণের মালিক হলেন আল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। 3, আরবদের মধ্যে যারা অভিজাত আর সামর্থ্যবান তারা তাদের শিশুদেরকে বেদুইনদের কাছে পাঠিয়ে দিত যেন মরুভূমির প্রাকৃতিক পরিবেশে তারা সুন্দর ও শক্ত সামর্থ্য হয়ে বড় হতে পারে। কিন্তু আমাদের সময়ে এই চর্চার ধারে কাছেও আমরা নেই। 4 দেয়ালের দালানের মাঝে কৃত্রিম বিনোদনের পরিবেশে টিভি, মোবাইল আর কম্পিউটার গেমস খেলে আমাদের শিশুরা যেভাবে বড় হচ্ছে,
তাতে তাদের মানসিক বা শারীরিক কোনোটিরই স্বাভাবিক গড়ন হচ্ছে না। একটি বিচ্ছিন্ন আত্মকেন্দ্রিক জাতি গড়ে উঠেছে, যারা নিজেরা কোনো কিছু চিন্তা করতে পারে না, যাদের জ্ঞানের গভীরতা নেই, আচরণে আছে ভনিতা। সবাই নিজের অন্তর নিয়ে যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত সমাজের কাছে বানানো নিজের মেকি ইমেজ নিয়ে। এরা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয় বটে, প্রকৃতি আর মানুষের দেহ নিয়েও হয়তো একটু আধটু গবেষণা করে, কিন্তু এই প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে যিনি সৃষ্টি করেছেন, সেই সত্তাকে তারা চিনতে পারে না। প্রকৃতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের জীবন কৃত্রিমতায় ভরপুর। তারা অস্থির হয়ে দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়, কিন্তু তাদের অন্তরে শান্তি নেই। সমাজ আর মিডিয়া যা শেখায় সে তার পেছনে ছোটে। ভালোমন্দ ন্যায় অন্যায় সংজ্ঞাগুলোকে তারা ধূসর চোখে দেখে। নিজেদের জীবনের অস্তিত্ব, প্রকৃতির অস্তিত্ব নিয়ে তারা গাফেল। তারা স্লোগান দিতে জানে, কিন্তু স্লোগানের অন্তর্নিহিত কথার অর্থ তারা বুঝতে পারে না। এভাবেই একটি অথর্ব জাতি গড়ে উঠেছে। অথচ 1400 বছর আগে জন্ম নিয়েও সাহাবারা এমনটা ছিলেন না। তারা সহজ সরল ছিলেন, তাদের জ্ঞানের পরিধি ছোট হতে পারে, কিন্তু সেই জ্ঞানে ছিল গভীরতা। তাদের মধ্যে লোক দেখানো মেকি ইমেজ ছিল না। তারা যেটা বিশ্বাস করতেন সেটাকে সততার সাথে বিশ্বাস করতেন। তাদের হয়তো অনেক প্রযুক্তি ছিল না, কিন্তু তারা জানতেন এই দুনিয়ায় তারা কেন এসেছেন, মৃত্যুর পর তারা কোথায় যাবেন। দুনিয়ার পেছনে তারা ছুটে বেড়াননি, দুনিয়া তাদের পেছনে ছুটে বেরিয়েছে। সেই যুগের সহজ সরল জীবন আর অন্তরগুলো অনেক পবিত্র আর পরিশুদ্ধ ছিল, তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারতেন। আজকের আধুনিক সভ্যতাগুলো মানুষের চিন্তা চেতনা আর অনুভূতিকে নিয়ন্ত্রণ করে, আর সেটার নাম দিয়েছে ব্যক্তি স্বাধীনতা। আমাদের উচিত আমাদের নিজেদের ও সন্তানদের প্রকৃতির সাথে পরিচিত করে তোলা, ইন্টারনেটে আর সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগৎ থেকে কিছুটা আলগা করে বাস্তব জীবনে অভ্যস্ত করা, কম্পিউটার গেমসের মধ্যে ঠেলে না দিয়ে খেলার মাঠে খেলতে পাঠানো। আশা করা যায় প্রকৃতির সাথে মানুষের মেলামেশার মাধ্যমে তাদের জীবনে হারিয়ে যাওয়া স্বাভাবিকতা ফিরে আসবে। 4, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বুক চিরে কিছু একটা বের করে নেয়ার যে ঘটনা ঘটেছে, এর মাধ্যমে মূলত শয়তানের প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। যিনি শেষ রাসুল হবেন, যিনি মানুষকে তাওহীদের বাণী পৌঁছে দেবেন, তাকে শয়তানের প্রভাব থেকে মুক্ত হওয়া জরুরি। এটা ছিল একটা আত্মিক পরিশুদ্ধি, কিন্তু সেটা শারীরিক একটি প্রক্রিয়ায় করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তার মায়ের সাথে মক্কায় থেকে যান। 6 বছর বয়সে তার মা মৃত্যুবরণ করেন। এরপর মুহাম্মদ পিতৃমাতৃহীন হয়ে পড়েন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। আব্দুল মুত্তালিব তাকে বর করেন, কিন্তু নবীজির 8 বছর বয়সে তিনিও মৃত্যুবরণ করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কাছে বর হতে থাকেন। তিনি তাকে আশ্রয় ও সুরক্ষা দেন, সাহায্য করেন এবং তাকে জীবনের পরবর্তী 40 বছর ধরে সহায়তা করে যান। এখন সঙ্গত কারণেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে, কেন আল্লাহ একটা শিশুকে এত পরিমাণ দুঃখ কষ্টের মধ্য দিয়ে নিয়ে গেলেন? জন্মের আগে তার পিতা, 6 বছর বয়সে তার মা এবং 8 বছর বয়সে অভিভাবক আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। নবীজি পুরোপুরি ইয়াতিম হয়ে যান। কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি, প্রথমত, যেমন আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, আমি সেই যে তোমার দেখাশোনা করেছে যাতে তুমি আমার তত্ত্বাবধানে বড় হতে পারো। এ কথাটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও খাটে। দ্বিতীয়ত, আমরা জানি ইয়াতিমের জীবন অনেক কঠিন, কিন্তু একই সময়ে এই কষ্টের জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক প্রয়োজনীয় গুণাগুণ অর্জন করতে সাহায্য করেছে। আদর ভালোবাসার মধ্য দিয়ে বড় হলে দাওয়াত দেওয়ার মতো কঠিন কাজ নবীজির জন্য সহজ হতো না। অপরদিকে রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে বড় হওয়া, পিতামাতার ছায়া না থাকায় অটোমেটিক্যালি একজন শিশু অথবা কিশোরকে বলিষ্ঠ করে, সাবলীল করে তোলে, ম্যাচুরিটি দেয় এবং শিশুটি হয়ে ওঠে প্রজ্ঞাবান। এই ব্যাপারটি আমরা যে কোনো ইয়াতিম শিশুদের মধ্যেই দেখি। তারা অন্যান্য শিশুদের, যারা আদরে বড় হয়েছে, তাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউর। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই বড় হওয়া দরকার ছিল, সেজন্যই আল্লাহ তাকে এত সব পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেছেন। তৃতীয়ত, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে একজন মানুষ হয় সংবেদনশীল, দরদি এবং ক্ষমাশীল। এজন্যই অনেক হাদিসে আমরা দেখতে পাই ইয়াতিমদের ভরণ পোষণের কথা,
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং যে ইয়াতীমদের ভরণ পোষণ করেছে একসাথে জান্নাতে থাকব। তিনি আরও বলেন, যখন কোনো ইয়াতীম দেখবে তার মাথায় হাত বুলিয়ে দেবে। অর্থাৎ ইয়াতীমদের সাথে সৎ ব্যবহার করতে বলা হয়েছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের শৈশবের কথা স্মরণ করে বুঝতে পারেন। এজন্য আমরা অ্যাটলিস্ট যা করতে পারি তা হল একজন ইয়াতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়া এবং এটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নেয়া। সুতরাং এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহশীল এবং কোমল হৃদয়ের মানুষ হিসেবে গড়ে উঠেছিলেন। চতুর্থত,